সদ্য শেষ হওয়া কাতার বিশ্বকাপে খেলা স্ট্রাইকার জেসন কামিংসকে খেলতে দেখা যাবে শতবর্ষ প্রাচীন ঐতিহ্যের ক্লাবে। মোহন বাগান সুপার জায়ান্টের সাথে 3 বছরের চুক্তি হল গোল মেশিন কামিংসের। সদ্য সেন্ট্রাল কোস্ট মেইনার্সকে চ্যাম্পিয়ন করেছেন কামিংস, এবার মোহন বাগানকে চ্যাম্পিয়ন করতে মরিয়া এই অস্ট্রেলিয়ান স্ট্রাইকার। মোহন বাগান সুপার জায়ান্ট মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জেসন কামিংস বলেছেন, ইন্ডিয়ান সুপার লিগ এখন এ লিগের ফুটবলারদের কাছে দারুণ গুরুত্ব পাচ্ছে। গত কয়েক বছর ধরেই আমি ভারতীয় ক্লাব ফুটবলের ওপর নজর রাখছিলাম। মোহন বাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে যখন আমাকে খেলার প্রস্তাব দেওয়া হয়, তখন আমি এই ক্লাবের ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করি এবং জানতে পারি ভারতীয় ফুটবলে মোহন বাগানে একটা শতাব্দী প্রাচীন ঐতিহ্য ও গৌরবের ইতিহাস রয়েছে। তাছাড়াও এই ক্লাব গত বছর ভারতীয় ফুটবলে সেরা ক্লাবের মর্যাদা পেয়েছে আইএসএল চ্যাম্পিয়ন হয়ে। আমি আশাবাদী আগামী 3 বছর আমি মোহন বাগানের ট্রফি ক্যাবিনেটে আরও কিছু ট্রফি এনে দিতে পারবো। এরপর কামিংস দলের ম্যানেজমেন্টকে নিয়ে বলেছেন, যখন আমি দলের কোচ জোয়ান ফেরান্দো এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলি, তখন বুঝতে পারি যে শুধু আইএসএল চ্যাম্পিয়ন হয়ে থেমে থাকতে রাজি নন তারা। মোহন বাগান সুপার জায়ান্টের লক্ষ্য এএফসি কাপের মতো প্রতিযোগিতায় ভালো ফল করে এশিয়াতে বা আন্তর্জাতিক মঞ্চে ক্লাবকে প্রতিষ্ঠা করা। ক্লাব ম্যানেজমেন্টের এই ভাবনা ও দর্শনের সঙ্গে আমার মানসিকতার মিল রয়েছে, কারণ আমিও চাই যে তার উগ্র মানসিকতা নিয়ে সমস্ত টুর্নামেন্টে নামুক আমার ক্লাব। চ্যাম্পিয়ন হওয়াটা কি সবসময় পাখির চোখ করে ছাপায় সবাই। শেষের সমর্থকদের উদ্দেশ্যে জেসন কামিংস বলেছেন, মোহন বাগান সুপার জায়ান্টের সদস্য সমর্থকদের নিয়ে আমার আবেগ ও উচ্ছ্বাস ইতিমধ্যেই টের পেয়েছি, কারণ আমার মোবাইলের ইনবক্সে সবুজ মেরুন সমর্থকদের পাঠানোর শুভেচ্ছা বার্তা উপচে পড়েছে, যা আমাকে আপ্লুত করেছে। সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং কথা দিচ্ছি আপনাদের খুশি করার জন্য আমি নিজের সেরাটা দেব। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।